সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত চারটি বিশেষ পর্বে আমরা পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম এবং কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। চলমান সামাজিক কর্মকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি নিয়ে কথা বলেছি, বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ বিষয়ে গঠিত বিভিন্ন তহবিল সম্পর্কে, একই সাথে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা নিরসনে সরকারি বেসরকারি কর্ম উদ্যোগের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে পিকেএসএফ কী কর্মকাণ্ড পরিচালনা করছে সে সম্পর্কে আলোচনা হয়েছে। মানব উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে পিকেএসএফের ভূমিকা নিয়ে, আর হ্যাঁ, এই সকল আলোচনায় হয়েছে পিকেএসএফের সম্মানিত সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদের সাথে। আজও আমাদের সাথে গত চারটি পর্বের মতো অতিথি হিসাবে রয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, যিনি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে কর্মসংস্থান সৃষ্টি, মানব উন্নয়ন এবং টেকসই দারিদ্র দূরীকরণে বলিষ্ঠ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। স্যার, শুধু দর্শক মণ্ডলী, আজ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের বৃহত্তর দিক নিয়ে আলোচনা করব স্যারের সাথে। স্যার, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট ফান্ডের আওতায় পিকেএসএফ একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। পিকেএসএফের অভিজ্ঞতা এই ধরনের প্রকল্প প্রথম, সুতরাং এই প্রকল্প বাস্তবায়নে আপনার দিক নির্দেশনা কতটুকু তারা কাজে লাগাতে পারছে? পিকেএসএফে এই ধরনের অভিজ্ঞতা আগে ছিল না, কিন্তু আমরা কিছু কিছু কাজ শুরু করেছিলাম সমৃদ্ধির আওতায়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত হচ্ছে, সেই অভিঘাতে অনেকগুলো হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, অবকাঠামোর ক্ষতি হয়, কর্মসংস্থানের ক্ষতি হয়, খাদ্য নিরাপত্তার ক্ষতি হয়। তো এগুলো আমরা সমৃদ্ধির মধ্যে কিছু কিছু সংযোজন করেছি, কিন্তু পুরোভাবে করতে পারিনি। মানে স্থানীয় মানুষের উপরই তো অভিঘাতটা বেশি পড়ে এবং দরিদ্র মানুষের উপর বেশি পড়ে, এবং যে অঞ্চলগুলি বিশেষভাবে জলবায়ু সংক্রান্ত বিষয়ে দুর্বল, মানে উপকূলীয় এলাকা, হাওর অঞ্চল, এবং সেই জন্যে এই প্রকল্প হচ্ছে এই সমস্ত এলাকায়। আমরা অনেকগুলি এলাকা চিহ্নিত করেছি যে এলাকাগুলোতে এই প্রকল্পের আওতায় কর্মকাণ্ড বাস্তবায়িত হবে, এবং এটাকে এনজিওদের মাধ্যমে কিন্তু মানুষকে সম্পৃক্ত করে। তো এই কাজটি আমরা কিন্তু করে এসেছি পিকেএসএফে, মানুষকে সম্পৃক্ত করে কাজ করা, কাজে ওইটা আমাদের জন্য খুব একটা কঠিন হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা কিছু লোক এখানে নেওয়া হয়েছে যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং তারা এই বিষয়ে কাজ করে আসছেন। তো সেজন্যে আমার মনে হয় যে পিকেএসএফের অভিজ্ঞতা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা, পিকেএসএফের যে অভিজ্ঞতা মানুষের সঙ্গে কাজ করা, সেইটা একদিকে যেমন কাজে লেগেছে, আমরা যাদের অভিজ্ঞতা আছে জলবায়ু পরিবর্তন সম্বন্ধে তাদেরকে এখানে নিয়েছি। যেমন আমাদের এই প্রকল্পের যে কোঅর্ডিনেটর ফজলে রাব্বি সাদিক আহমদ, সে অনেক দিন থেকে এই বিষয়ে কাজ করছে, এবং আমার সঙ্গে যে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেনদরবার করতে যাই সেই সেই টিমের সদস্য, সেই হিসাবে তার সঙ্গে আমার আগের থেকেই এই বিষয়গুলোতে চিন্তার এবং ভাবনার এবং কাজ করার একটা অনেক মিল ছিল। তো ফলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে, অনেক প্রস্তাব এসেছিল আমাদের, টাকা যে পরিমাণ আছে তার চেয়ে প্রস্তাব যেগুলি এসেছিলো সবগুলো বাস্তবায়ন করা সম্ভব, সবাই যে উপযুক্ত প্রস্তাব এসছে তাও না। তো আমরা সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, ইতিমধ্যে 31টা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেখানে আমাদের একটি ভালো জিনিস হচ্ছে যে আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে, যারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য যে ব্যক্তিবর্গ সেটি এই কমিটিতে আছেন, যাতে আমরা যে কাজগুলো করছি তার স্বচ্ছতাটা আরেকটু তাদের কাছ থেকে দিক নির্দেশনা পাওয়া, তাদের কাছ থেকে আমরা দুইবার করি। একবার হচ্ছে যে প্রাথমিক যে বাছাই সেটাও তাদের কাছে দেওয়া হয়, তারপরে ওই বাছাইকৃত প্রকল্পগুলো আরেকটু বিশদ আলোচনা করে বিশ্লেষণ করে আবার তার কাছে যাওয়া হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধিতে যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য মানুষকে সচেতন করছি, মানুষকে সক্ষম করার তোলার চেষ্টা করছি, এই দুটাকে আমরা একসঙ্গে বিবেচনা করে আমাদের এইদিকে সক্ষমতা বাড়াতে পারি। আরও প্রতিষ্ঠান বাড়বে, আরও লোকজন সম্পৃক্ত হবে বেশি বেশি।
বেশি স্যার এটা বোধহয় আরেকটা বেশি দিক হচ্ছে যে এই প্রকল্পের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেখানে প্রত্যেকটা কোন সিদ্ধান্ত নেওয়া হলো কিভাবে নেওয়া হলো সবকিছু ওটার মধ্যে আছে কিভাবে নেওয়া হয় এবং কোন আরেকটা ব্যাপার আছে যে যারা পায় না তাদেরকে চিঠি দিয়ে প্রত্যেককে জানানো হয় এটি বলতে চেয়েছিলাম যে তারা এটা হচ্ছে একটা সবচেয়ে ভালো দিক যে আমি কেন পাচ্ছি না সেটা আমি জেনে যাচ্ছি তাদেরকে কারণগুলো সহ সেটা জানানো হয় এবং এখানে জানানোর পরে কেউ কিন্তু কোনো আপত্তি নিয়ে আসেনি স্যার মানে তারা বুঝতে পেরেছে যাদের কথায় কথায় গলত ছিল গত দুই দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন স্যার সামাজিক উন্নয়নের যে কোনো সূচকে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং অনেকেই বাংলাদেশের এই উন্নয়নটাকে উন্নয়নের বিষয় বলে অভিহিত করেছে আপনার মতে এর পেছনে কারণগুলো কী ছিল সাধারণ মানুষের শ্রম কৃষকের শ্রম কৃষি শ্রমিকের শ্রম তৈরি পোশাক খাতে যে যারা কাজ করে করছেন তাদের শ্রম এবং অন্যান্য সব জায়গায় যারা খেটে উৎপাদন বৃদ্ধি করছেন তাদের শ্রম কিন্তু তারা সেই শ্রমটা দিতে পারবেন না যদি না নীতি কাঠামো এবং আবহাওয়াটা ঠিক থাকে সেখানেই হচ্ছে সরকারের বড় ভূমিকা তো এই সরকারের যে ভূমিকা সেটা হচ্ছে যে আমি দেখতে হবে যে গ্রামীণ অর্থনীতিতে যে চাঞ্চল্যের যে যে সৃষ্টি হয়েছে সেটার কারণটা হচ্ছে যে কৃষিতে ঋণের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কৃষকদেরকে ব্যাংকে তাদের যে হিসাব খোলার জন্য খুব সহজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে 10 টাকা জমা দিয়েই হিসাব খোলা যায় সুতরাং সরাসরি তাদের কাছে অর্থটা যেতে পারে আরেকটা হচ্ছে কৃষি বহির্ভূত খাতগুলোতে অর্থায়ন এবং অন্যান্য সুযোগ সুবিধা তথ্য প্রবাহ প্রযুক্তি কথায় আছে সেগুলি যে শুধু সরকার করছে না সরকার নীতি কাঠামোটা করে দিয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান আছে তারা সেখানে কাজ করছেন যে একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক বা স্থানীয় পর্যায়ে এই দুটোর সঙ্গে যদি মিল না থাকে সামষ্টিক নীতি কাঠামো যদি ঠিক না থাকে এবং কিছু কিছু জায়গায় যেখানে বেসরকারি খাত এগিয়ে আসবে না সেখানে সরকারের যদি প্রণোদনা না থাকে সরকারের যদি বিনিয়োগ না থাকে তাহলে এই কাজগুলো হয় না এর একটা সমন্বয় দরকার তো সেই সমন্বয়টা ঘটেছে সেজন্য আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গ্রামীণ অর্থনীতির চাঙ্গা এইটা ছিল আমাদের যে 6.23% প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে গত কয়েক বছর ধরে এবং এই সময়ে বিশ্ব মন্দা ছিল তারপরেও তার এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রামীণ অর্থনীতি কৃষি এবং কৃষি বহির্ভূত খাতগুলোতে তারপরে যে দুটো আছে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি রপ্তানির প্রবৃদ্ধি এটা খুবই বেশি এখন একটুটা এই বছরও বেড়েছে গত 6 মাসেও 17% বেড়েছে আমাদের রপ্তানি এর মূল অবশ্য তৈরি পোশাক 75-80% তো সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে রেমিটেন্স আমাদের যারা বিদেশে কাজ করেন তারা যে অর্থ প্রেরণ করেন সেই অর্থটা অনেক বেড়েছে এখন প্রায় বছরে 1400 কোটি বা 14 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে অঙ্কটা কিন্তু অনেক বড় এবং আশা করা যাচ্ছে আগামী বছর বাড়বে তার কারণ হচ্ছে কিছু কিছু যে জায়গায় সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে দুই একটা ইতিমধ্যেই দূর করা হয়েছে তো আশা করা যায় যে আগামী বছর আবার বা আগামী মাস থেকেই হয়তো আর একটু বাড়তে শুরু করবে আগামী বছর বাড়বে এটা আশা করা যায় এছাড়া আরও আছে যেমন তথ্য প্রযুক্তির যে প্রসার সেটা গ্রাম পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে কাজে মানুষের সহজে তথ্য পেতে পারছে কারণ একজন যদি কাজ করতে চায় তার কাছে তথ্যটা খুব জরুরি সেই তথ্যটা যদি আগের মতো হতো তাহলে কোথায় আসবে কোথায় জোগাড় করবে কার কাছে যাবে এখন সরাসরি ওখান থেকে পেয়ে যেতে পারবে তথ্য কেন্দ্র থেকে সরাসরি যোগাযোগ করে যাদের কাছে তথ্য আছে সেটা চলে যাবে তো সেটা আরও সম্প্রসারিত হবে আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন আরও শক্তিশালী হওয়া প্রয়োজন কিন্তু ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছে সেটা এছাড়াও অন্যান্য খাতেও বেশ কিছু অগ্রগতি হয়েছে আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে সমন্বিত অনেক সময় আমরা দেখতাম যে যোগফল মিলে না কিছু উন্নতি এইদিকে হচ্ছে আপনি প্রায়ই বলে থাকেন কিছু উন্নতি দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে কিন্তু যোগফলটা মিলছিল না তো এখন দেখা যাচ্ছে যোগফল মিলেছে মিলার জন্যেই আমরা ওই যে 6.23% প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি গত কয়েক বছর আমরা একটু বিরতিতে যাব সুদী দর্শক মণ্ডলী আমাদের বিরতি নিতে হচ্ছে ততক্ষণ আমাদের সাথে থাকবেন
সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করছিলাম। স্যার, বিরতির পূর্বে আমরা জিডিপির কথা বলছিলাম, যেটি গত বছর আমাদের 6.3 আমরা অর্জন করেছি। এই অর্থ বছরে আমরা 7.2 নির্ধারণ করা হয়েছে। ইদানিং দেখেছি অনেকে অনেক কথা বলছে, কেউ বলছে এটা 5.5 হবে, সম্প্রতি বিশ্বব্যাংক বলল 5.7 হবে, সম্প্রতি আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছে এটি 6.3 ঊর্ধ্বে হবে। আপনি কি মনে করেন স্যার? একটা ব্যাপার আমি আগেই বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতি সেটা চাঙ্গা। সমস্যা হয়েছে নির্বাচনকালীন সময়ে বা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য চেষ্টা করেছে, করার পরে যারা নানান ধরনের সহিংসতা করেছে, তো এই সহিংসতার কারণে ব্যাহত হয়েছে অবশ্যই। এবং এটা দেখা যাচ্ছে অতীতেও নির্বাচনকালীন সময়ে এইরকম কিছু ঘটনা ঘটতে, এবার কিন্তু অন্যান্য অতীতের সব ঘটনা ছাড়িয়ে গেছে, এবার অনেক বেশি বেশি বিস্তৃত, তো ফলে বেশ একটা ধাক্কা খেয়েছে। তো এজন্যে প্রবৃদ্ধির হার 7.2 হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা কম হবে সেখান থেকে। তবে যেহেতু অর্থনীতির ভিতটা শক্ত আছে, গ্রামীণ অর্থনীতি, রেমিটেন্স এবং রপ্তানি, রপ্তানি কিছু কমে যেতে পারে, কিন্তু আশা করছি যে দ্রুত যদি সমস্যা যেগুলো সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা যায় এবং করতে না পারার কোনো কারণ আমি দেখছি না, তাহলে এখনও বাকি আছে 5 মাস এই বছরের। সেই 5 মাসে আমার মনে হয় যে অর্থনীতি আবার আগের পথে ফিরে আসবে, যদি এই সমস্যাগুলোর সমাধান করা হয় দ্রুত। তো আগের পথে যদি ফিরে আসে তাহলে ওই লক্ষ্যে যাওয়া সম্ভব হবে না, তবে এটা এটা 6.6% আশেপাশে থাকতে পারে এবং তার উপরে উপরে থাকার সম্ভাবনা আমি মনে করি যথেষ্ট। অনেকে আবার মনে করছে যে এটা এই সাম্প্রতিক যে ঘটনাগুলো আপনি বললেন, ঘটনার ফলে বাংলাদেশ অর্থনীতি একটি মধ্যমেয়াদী সংকটে পড়বে। আমরা দেখেছি যে গত 6 মাসে বেড়েছে, আগামী 6 মাসে সেই রকম নাও বাড়তে পারে। তার কারণ হচ্ছে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যদি দ্রুত হয়তো সমাধান করা যাবে না, কিন্তু করা যদি যায়, সরকার যদি যথাযথ সমস্যা চিহ্নিত করে একটা খুব দ্রুত একটা জরিপ করা দরকার, আমি জানি জরিপ হচ্ছে, তো সেই জরিপ ফলে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে যদি দ্রুত একটা হয় কি সিদ্ধান্ত নিয়ে তারপরে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা থাকে, সেটা যদি না থাকে তাহলে আমি মনে করি যে যারা বলছেন যে খুবই খারাপ হবে তাদের কথা ঠিক হবে না আর কি। যারা বলছেন যে যে অত খারাপ হবে না, আমরা বরং গত বছরের কাছাকাছি থাকতে পারবো, আমি মনে করি সেটাই ঠিক। প্রবাসী আয় কমে গিয়েছে আপনি বললেন আর কি, তো এই এবং বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে একটা বড় ভূমিকা রাখছে। আর আপনি কি আশাবাদী যে ভবিষ্যতে এই ধারাটা মানে বাড়বে? কারণ সম্প্রতি এই জাস্ট এক সপ্তাহের মধ্যে অনেক লেখালেখি হচ্ছে যে বাংলাদেশ থেকে শ্রমিক ওদিকে কম যাচ্ছে, এবং এমন অনেকে বলছে যে বিদেশ থেকে অনেকে অর্থ পাঠাতে খুব একটা উৎসাহিত বোধ করছে না। এরকম ঘটনা ঘটলে অনেকেই দেশে অর্থ পাঠিয়ে যদি যারা বিনিয়োগ করার জন্য চিন্তা করছে তারা হয়তো পাঠায় নিচ্ছেন, তবে এই যে বললাম এই সমস্যাগুলো যদি দ্রুত উপশম করা যায়, যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যায়, এটা যাওয়া উচিত। আর ইতিমধ্যেই সরকার একটা দৃঢ়পথ ঘোষণা করেছে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং বিরোধী দলও বলেছে যে এটা বিরোধী দল বিএনপি বলেছে যে তারা এই যারা সন্ত্রাসী করছে এরা তাদের লোক নয়। কাজে আমি মনে করি যে সবারই স্বার্থের পক্ষে, এটা দেশের স্বার্থের পক্ষে, রাজনীতির স্বার্থের পক্ষে, যে সবাই মিলে এগুলো দূর করবে। অর্থনৈতিক উন্নয়ন আমরা জাস্ট অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর পাশাপাশি কি আন্তর্জাতিক কারণও থাকে? যেমন বিশ্বমন্দা হয়েছিল, বিশ্বমন্দা হওয়ার ফলে আমাদের যে এখন তো কোনো দেশ আলাদাভাবে ওয়ালের মধ্যে থাকতে পারে না, তো আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন সমস্যা দেখা দেয় তখন তার একটা প্রভাব যে কোনো দেশেই পড়ে বাংলাদেশেও পড়বে। তো বাংলাদেশে যে মন্দা যেটা ছিল আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইউরোপে শেষের দিকে, সেটা কাটতে শুরু করেছে, তো আমি আশা করছি যে সেটা যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আমাদের যে সমস্যা হওয়ার কথা বিদেশি বিদেশের সমস্যার জন্যে সেটা অতটা হবে না। আর আগে আমরা তো বিদেশে সমস্যা থাকা সত্ত্বেও আমরা ভালো করেছি, কারণ আমাদের যে অঙ্গীকার আছে এবং আমাদের এই দেশের মানুষ তারা খেটে নিজেদেরকে দাঁড় করানোর জন্য যে আগ্রহ এখন তৈরি হয়েছে, ঘুরে দাঁড়ানোর যে এটা আর কি তৈরি হয়েছে। স্যার, আগামী দিনে কি আপনি মূল্যস্ফীতির ঝুঁকিটা দেখছেন? মূল্যস্ফীতি একটি চলমান অর্থনীতিতে সমস্যা দেখা দেয়,
এটা আমাদের সবসময় স্বীকার করতে হবে, তা নাহলে একটা স্থবিরতা থাকে। আমি যদি কাজ না করি তাহলে তো আমার কোনো সমস্যা হবে না, কেউ আমার সমালোচনাও করবে না, কেউ আমাকে প্রশংসাও করবে না। কাজ করলেই সমস্যা দেখা দেয়। যে মূল্যস্ফীতি এরকম ঘটে, মূল্যস্ফীতির একটা বড় বিষয় হচ্ছে যে যখন তুমি বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু উৎপাদনটা পাওয়া যাচ্ছে না। এখানে বিনিয়োগ হচ্ছে, অর্থ যাচ্ছে বাজারে, কিন্তু কিন্তু তুমি উৎপাদন পেতে সময় লাগবে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমরা যখন আমদানি করি, বিদেশে যদি জিনিসপত্রের দাম বেশি হয়, সেই আমদানিকৃত জিনিস আমাদের যে যে মেশিনারি আমদানি করি বা অন্যান্য আমদানি করি, সেখানে বিদেশের দাম বেশি হলে তোমার উৎপাদন খরচ বেড়ে যায়, তার ফলে হয়। তো এই সমস্ত কারণ তো অবশ্যই আছে। তবে এখানে আমাদের এখানে মূলত খাদ্য যে ব্যাপারটা যেটা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা মোটামুটি স্থিতিশীল আছি। একটা উন্নয়নশীল দেশে যেখানে দ্রুত উন্নয়ন হয় সেখানে মূল্যস্ফীতি থাকবেই। এবং এখানে এখন বিষয় হচ্ছে যে কত শতাংশ আমি মনে করি ঠিক আছে, কেউ মনে করে 4-5%, 5-6%, 7% এটা হতেই পারে, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। কিন্তু পাশাপাশি যদি সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তাদের উপরে তো অভিজ্ঞতা বেশি বলে যাদের সীমিত আয়, তাদের জন্য যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে মূল্যস্ফীতি অত বেশি সমস্যা হবে না। এবং আমরা দেখেছি গ্রামীণ অর্থনীতিতে মজুরি বেড়ে 9-10 কেজির সমান দিনে মজুরি পাচ্ছে। তবে আরেকটা ব্যাপার আছে এখানে, যে মূল্যস্ফীতি ঘটার জন্যে অনেক সময় ব্যবসায়ীরা দায়ী, ও কারণে দাম বাড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয় সেই দিকে সরকারের বাজারটা নজরদারিতে আনতে হবে। আগে আমরা দেখতাম যে কোনো একটা অঞ্চলে মজুরি খুব বেশি, আবার একটা অঞ্চলে খুব অনেক কম। যেমন নর্থ বেঙ্গলের কথা বলি, তখন যখন নর্থ বেঙ্গলে 40 টাকা মজুরি ছিল, ঢাকার আশেপাশে তখন 200-250 টাকা, এখন কিন্তু ঠিক সমভাবেই দেখা যাচ্ছে, প্রায় সমান 250-350, প্রায়। জি, মানে আর্থিক খাত ব্যবস্থাপনায় উৎকর্ষ সাধনে আপনার কি পরামর্শ? একটা বড় ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আমরা আমাদের যে ব্যাংকিং খাত সেটা খুব বেশি সম্পৃক্ত ছিল না আগে, না থাকার কারণে আমরা ওই যে বিশ্বে যে আর্থিক সংকট দেখা দিল তার প্রভাব আমাদের উপর তেমন কিছু পড়েনি, সেটা আমি মনে করি বজায় রাখা উচিত। আর ভেতরের সংস্কার, যেগুলি সংস্কারের মধ্যে যেমন আছে যে যোগসাজশের ব্যাংকিং, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হলমার্ক ফর এক্সাম্পল, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে তার যারা, এই যে একটা হয় কি, শাস্তি হয় না বলে এটা পুনরাবৃত্তি ঘটে এই সমস্ত কর্মকাণ্ডের। তো এবার আমি যতদূর জানি বা শুনেছি যে এবার বিচারের মুখোমুখি করানো হচ্ছে, এদেরকে অনেকের বিরুদ্ধে মামলা আছে, অনেকে ইতিমধ্যেই ধরা হয়েছে। তো আমি 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 আশা করছি যে যথাযথ শাস্তি আইনের মাধ্যমে বিধান করা হবে। একটা হচ্ছে তো নিয়ম কানুন ইত্যাদি, সেটা আছে, বাংলাদেশ ব্যাংকের তদারকি, সেগুলি আরও শক্ত করতে হবে, সেগুলি আছে। কিন্তু আরেকটা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড যে কোনো খাতকে, এটা খালি আর্থিক খাত না, যে কোনো খাতের জন্যে এই ধরনের কর্মকাণ্ড যাতে না ঘটে, তার জন্যে যারা ঘটান, যেটা একটা ঘটে গেলে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। স্যার, বিমা নিয়ে আপনার কি কোনো পরামর্শ আছে কিনা? গ্রামীণ বিমা নিয়ে সমস্যাটা যেটা দেখা দিয়েছে, আমরা তো চেষ্টা করছি, একটাতে আমরা অনেকটা সফল হয়েছি, সেটা হচ্ছে পশু বিমা। সেটাও সমস্যা আছে, যদি আমরা হিসাব তো করে দেখেছি যে যদি 1% গরু মারা যায় বা পশু মারা যায় যাদেরকে দেওয়া হয়, তাহলে এই যে অর্থ আদায় করা হয় বিমার প্রিমিয়াম হিসাবে, সেটি আর এটাকে পূরণ করতে পারে না, তাতে ঘাটতি দেখা দেয়। তো ফলে এখানেও সমস্যা আছে। এর বড় সমস্যা আর স্বাস্থ্য এবং কৃষি বিমাতে আমরা তেমন অগ্রসর হতে পারিনি। তো এটা বড় বিষয়টা হচ্ছে রিইন্স্যুরেন্স, মানে যারা ইন্স্যুরেন্স করেন, এটা এখন তো আমাদের যে সহযোগী তাদের মধ্যে তারাই করেন এটা, কিন্তু সেটা না, ইভেন যদি আমরা একটা ফর্মাল মানে বড় প্রতিষ্ঠান করতে চাই তাহলে রিইন্স্যুরেন্সের ব্যাপার আছে। তো রিইন্স্যুরেন্সে এখানে সমস্যা হচ্ছে, তো সেদিকে আমাদের নজর দিতে হবে এবং সেটা আমরা